ফ্রেন্ডস, চলে এসেছি লিপি প্রতিদিনের মতো, প্রতিদিনের কাজকর্ম নিয়ে। তো এখন আফটারনুন হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করছি, করে বা কাঁচা কুচি করে একদম সবজি টবজি কেটে রেডি করে তারপর তোমাদের সামনে এলাম। তো চলো রান্নাঘরে দেখি, আজকে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজকে রান্না করব আর বাকি কাজকর্ম সব শেয়ার করব। তিন্নি পড়তে বসেছে, এই যে পড়ছে না, কি করছে জানি না, বলছে তো পড়ছি। এই আর কিছুটা কাছাকুছি হয়ে মেলে দিয়েছি, আর যেহেতু তরিতে জায়গা কম, আরও এক বালতি আছে। আর এই অবস্থা এখন ঘরের, ঘরটার কিছু পরিষ্কার করিনি, জাস্ট একবার ঘর মোছা হয়েছে সকালে। আর রান্নাঘরে যাই, চলো রান্নাঘরে কী কী রান্না হবে দেখাচ্ছি। এখানে বড়ি ভাজা করে রেখেছি, পুঁই শাকের চচ্চড়ি হবে সব সবজি দিয়ে, আর মাছের মাথা দেব। এই যে রুই মাছের মাথা আছে, এখানে তিন পিস রুই মাছ আছে আর মাছের মাথা আছে। মাছের মাথা দেওয়ার আগে তিন্নির জন্য তুলে দেবো, কারণ মাথা দিলেও খায় না, ওকে ডালের বড়ি দিয়ে ওরটা তুলে দেবো। তারপর চিচিঙ্গে ভাজা আছে, মানে ভাজা করব। আর চচ্চড়ি বা ছেঁচড়া যেটাই বলে, ওই মাথা দিয়ে যেটা হয়, তাতে একটু পেঁয়াজ দেবো, আর এটাই একটু চিচিঙ্গেতেও একটু পেঁয়াজ দেবো। সব কিছুর জন্য এখানে মাছের লঙ্কা, চচ্চড়ির লঙ্কা, এটার জন্য লঙ্কা, সব লঙ্কা একসাথে কাটা আছে, লেবু কাটা আছে। সব কেটে কুটে মাছের মাছ ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি, আর বড়িটাও ভেজে নিয়েছি। এবার ঝাপাঝাপ রান্না করব, তারপর তো বাকি কাজ আছেই। আরে দেখো এক বালতি রয়েছে, এগুলো মেলার জায়গা পায়নি, ওগুলো শুকিয়ে যাবে, কারণ মেশিনে কাজ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওগুলো শুকিয়ে গেলে তারপর এগুলো মেলে দেবো। এই যে হরি, হরি হরি, দেখো আমি একটু আজকে কাজে ব্যস্ত, স্নান করাইনি বলে আমাকে ডাকলো, আমি আসতে পারিনি, তাই নিজেই জলের বাটিতে জল দেখো স্নান করে কি করেছে। আর এখানে দুজন বসে আছে, আয়না পাহারাদার, আর এই যে চরকি ওপরেরটা নিচেরটা তুলতে। দেখো চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মাথা ভাজছি, বড়ি ভাজা রয়েছে, আর মাছটা তিন পিস মাছ আছে, কারণ চিংড়ি খায় না, আর চিংড়ির জন্য চিংড়ি মাছ করা আছে। কালকে ডাল আর চিংড়ি মাছ আলু দিয়ে করা আছে, তাই জন্য আমাদের রুই মাছ যে তিন পিস আছে ভাবছি সর্ষে দিয়ে করব। আর এই চচ্চড়ি আর ভাজা আর মাছটা হবে, আর ভাতটা হবে। এই হচ্ছে আজকের মেনু, রোজ রান্না রান্না রান্না, রান্নার বিরাম নেই। আর আজকে আবার এক্সট্রা কাজ, যে এই যে এগুলো এক ধরনের অ্যাসিড, গুঁড়ো গুঁড়ো এগুলো দিয়ে ওই যে বাথরুমের স্টাইলসে মাখিয়ে রাখি, তারপরে কিছুক্ষণ বাদে ঘষে স্নান করে নিই। তো সেটা আজকে করব, ফিনাইল এনেছি, ওইটা এনেছি। এই ওর তিন্নির বাবা করে দেয়, কিন্তু একদমই পরিষ্কার করতে পারে না, মানে এত হুড়োহুড়ি করে ওইভাবে হয় না। আমার গাছগুলো দেখো, ওই গাছটা যেটা বড় টবে দেখছো, ওটা ওই বন্ধু দিয়ে গেছিলো। আজকে এই টবটা ছিল, হাজবেন্ড এই টবে লাগিয়ে দিল, ও বলেছিলো মাটিতে লাগাতে, কিন্তু আমাদের মাটিতে ওখানে লাগালে গাছ নষ্ট করে দেয়, তাই জন্য টবেই লাগালাম। আর গাছ তো দেখো, যে দেখো কুমড়ো গাছটা হচ্ছে, এখানে সব গাছগুলো সবুজ হয়ে বর্ষাকাল। তো রান্না বান্না হয়ে গেছে, এই কটা নাইটিগুলো শুকিয়েছে, একটু ভাজ করে নিই, তারপরে ঘরটা গোছাবো। আর ওই ঘরের লাইটটা কি খারাপ হয়ে গেল কে জানি, জ্বলছে না। এখন ফোন করলো হাজবেন্ড, যিনি এসব ঠিকঠাক করে দেন, ইলেকট্রিশিয়ানকে, বাড়িতে নেই, তা সেই বোধ হয় রাত্রির আগে ঠিক করা যাবে না, সব দোকান বন্ধও হয়ে গেছে।
তাই ওই ঘরে কিছু কাজও করতে পারছি না। এমনি তো ওই ঘরটা আলোর ঠোকেই না, তারপর সবসময় লাইট জ্বালতে হয়, আর তারপর আবার লাইটটাই নষ্ট হয়ে গেছে। হাজব্যান্ড তো বেরোবে আস্তে আস্তে সেই 7:30-8, তারপরে লাইট লাগানো যাবে। আর ওই ঘরে আর অন্য কোনো লাইট নেই, কি করবো আর কাজ করতে পারছি না। তোমাদের সাথে ওই ঘরের ভিডিওটাও শেয়ার করতে পারছি না, রাত্রিরে হয়ে যাওয়ার পর ওই ঘরটা ঠিকঠাক করব, তখন শেয়ার করব। তো এই ঘরেই বসে আছি, আর এই জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, এই ঘরগুলো গুছিয়ে নিই। তো ঘরের লাইট গেছে খারাপ হয়ে, তোমাদের বললাম জ্বলছে না, এইটা জ্বেলেছি। যে লাইট দেখছে এটা তো ফোনের টর্চ লাইটটা জ্বালা। আমি বালিশের কভারগুলো চেঞ্জ করব, তো এইভাবেই করব। কি করব বলো, কখন রাত্রে সেই লাইট লাগাতে আসবে, আদৌ আসতে পারবে কি না জানি না। তো কাজ তো ফেলে রাখা যাবে না, কাজগুলো এইভাবেই করে নি যখন যেরম আর কি করব। ভাবলাম রিং লাইটটা জ্বালবো, রিং লাইটটা দেখছি কখন আমার ওই দুই মহান খরগোশ কেটে দিয়েছে, তার সেটাও জ্বলছে না, নষ্টই করে দিয়েছে, আর হবে না। তো এটা দিয়ে আর এই ফোনের এ দিয়ে কোনো রকমের কাজটা করে নিই, আর নইলে বয়ে বয়ে ওই ঘরে নিয়ে গিয়ে সব পড়িয়ে আবার নিয়ে আসতে হবে। তো করে নিই তাড়াতাড়ি, তারপরে আবার পড়ার পরে তোমাদের দেখাচ্ছি। বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, বালিশের ওয়ার টোয়ার সব পাল্টে নিয়েছি, আজকে চাদর চেঞ্জ করতে হলো কারণ চোরকি বিছানা নোংরা করেছে আজকে, হঠাৎ করে উঠে পড়ে বিছানায় টয়লেট করে দিয়েছিল। সবেই সঙ্গে সঙ্গে আমি দেখেছি, দেখে তুলে দিয়েছি চাদরটা, তাই জন্যও চাদরের নিচে তোষক ফোসকে লাগেনি, সবে করতে বসেছিল আর কি। করে না মাঝে মাঝে বদমাইশি, যেমন আমাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চা থাকলে যেরকম করে সেরকম, আর ও তো বাড়ির বাচ্চার মতোই। তা ভাগ্যিস দেখেছিলাম, নইলে আমার তোষক টোষক ভিজে যেত, তাই তুলে দিয়েছি চাদরটা কাচবো। আর এই লাইটটার কথা আমার মনেই ছিল না, এই যে এই লাইটটা জ্বেলে কাজ করছি আর ওটা রেখে দিয়েছি। তো এই ঘরটা হয়ে গেল, ওই ঘরটা করব, আর যেগুলো সব বালিশের ওয়ার টোয়ার বেরোলো আর এই যে ওই চাদরটা এগুলো তুলে নিয়েছি, নিয়ে এগুলো মেশিনে এখন ঢুকিয়ে রাখবো, কালকে কাচবো, আর ওই ঘরটা পরিষ্কার করে আবার তোমাদের সাথে সে মজিবগুলো দেখো, এরকম জয়েন্টগুলো এরকম কালো কালো হয়ে যায়, তা এটা দিয়ে মুছলে বেশ কিছুদিন একটু সাদা থাকে, তারপর আবার যেকে সেই হয়ে যায়। তো আমি মাঝে মাঝে মুছি, যখন আমি বাথরুম পরিষ্কার করি যেদিন, তার আগে এই ঘরগুলো এই দিয়ে মুছে ফেলি। তো সেইভাবেই আজকে মুছছি, দেখি শুকিয়ে গেলে কতটা সাদা হয়েছে বোঝা যাবে। আর এই ঘরে তো ওই লাইটটা দিয়েই কাজ করছি, এই ঘরটাও মোছা হয়ে গেছে, একটুখানি ওই ধারটা একটু মুছবো, এই যে এই মোছামুছি করে তারপর বাথরুমটা একটু পরিষ্কার করে সকালে একবার স্নান করেছি আর একবার স্নান করবো। গরমকাল দুবার, আমি শীতকালেও প্রায় দুবার করি, আমার অভ্যেস আছে, আর এখন তো গরমকাল, এখন তো দুবার তিনবার। তা মোছামুছি হয়ে গেছে, শুকিয়ে যাক, তারপর দেখি হ্যাঁ কতটা সাদা হয়। তো ফ্রেন্ডস, এখন সন্ধে দেওয়া হয়ে গেল আমার, দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, ভোগ দর্শন করো। আজকে দুপুরে ফল দিয়েছিলাম, এখন আর ফল ছিল না, তাই বাতাসার মিছড়িয়ে দিয়েছি। আমি যখন যেরকম পারি সেরকমই দিই, যা থাকে তাই দিই। আর এই যে গিরিধারি গোপু গোপী বসে আছে, তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আরতি করাও হয়ে গেছে, রিং লাইটগুলো নিভিয়ে জাস্ট নীল লাইটটা জেলে রাখবো আমি।
তাহলে দেখতে বেশি ভালো লাগে। এই যে এরকম লাগে, তোমাদের আগে অনেকবার দেখিয়েছি, তাও দেখাচ্ছি। আজকে আমি আমার আফটারনুন থেকে ব্লগ শুরু করেছিলাম, এখন ইভিনিং হয়ে গেছে, তিন্নি পড়তে চলে গেছে, আমি সুবন্ধে দিলাম, এবার নিচে গিয়ে বসে থাকবো, এখন কেউ নেই, একা একা চা খেতে ভালো লাগে না। হাজব্যান্ড অফিস থেকে আসবে, এখন আসে, আমি ও আসলে চা করব, তারপর চা খাবো, এখন ওই হরি চরকি তুত্তুলিদের নিয়ে বসে থাকবো। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আমার ঠাকুরঘর দেখিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।